স্বাগতম। প্লাস্টিক এবং আমাদের দৈনন্দিন জীবন যেন ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে, ব্যবহার দিন দিন বাড়ছেই, ক্ষতির পরিমাণও কি পাল্লা দিয়ে বাড়ছে? কি কি সেই ক্ষতি, ক্ষতির হাত থেকে বাঁচার উপায় কি, এটা নিয়ে আজকের আলোচনা, প্লাস্টিক সিরিজের প্রথম পর্ব। খাবার আর প্লাস্টিক খুব ভালো একটি কম্বিনেশন, প্যাকেজিং তো আছেই, তাছাড়া থাল, গ্লাস, বোল, জগ, কিসে নেই প্লাস্টিক, সব কিছুতে প্লাস্টিক। যে কোনো খাবার খাবো আছে ওয়ান টাইম প্লেট, চা খাবো ওয়ান টাইম গ্লাস কাপ, পানির বোতল তো একদম নর্মাল। আরও ব্যবস্থা আছে, গরম কোনো খাবার নিয়ে যাব, হাতের কাছে কিছুই নেই, নিয়ে নিলাম পলিথিন, পলিথিনে করে গরম খাবার নিয়ে গেলাম। আমার তো প্লাস্টিক ভালোই লাগে, মানুষ কি ধোয় না ধোয়, এর থেকে প্লাস্টিকের জিনিসপত্র অনেক ভালো, ব্যবহার করো ফেলে দাও। আর প্লাস্টিকে গরম চা দারুণ। ক্যান্সার, স্থূলতা, ডায়াবেটিস সহ অন্যান্য অনেক রোগ দিন দিন বাড়ছেই, একটি কমন জিনিসের উপস্থিতি এসব রোগের বৃদ্ধির কারণ। কারণটা কি জানেন? প্লাস্টিক। জনপ্রিয় একটি প্লাস্টিক টাইপ হলো পেট বা পিইটি বোতল, আমরা যে বোতলে পানি, কোলা সহ অন্যান্য ড্রিঙ্ক অহরহ খাচ্ছি, বিভিন্ন জার অথবা কন্টেইনারে এটি ব্যবহৃত হয়। খেয়াল করে দেখবেন রিসাইকেল চিহ্ন এক লেখা থাকে, একে মোটামুটি নিরাপদ ধরা হয়, কারণ এতে ক্ষতিকর বিপিএ অথবা ফ্যালেট থাকে না। মজার ব্যাপার হলো এটি কিন্তু তাপ প্রতিরোধী না। এই পেট প্লাস্টিকের মধ্যে অ্যান্টিমনি ট্রাইঅক্সাইড থাকে, যা কার্সিনোজেনিক বা ক্যান্সারের কারণ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই পেট প্লাস্টিকের সংস্পর্শে যত বেশি সময় এবং অধিক তাপমাত্রায় কোনো পানীয় অথবা খাদ্যদ্রব্য সংস্পর্শে থাকবে, তত বেশি অ্যান্টিমনি ট্রাইঅক্সাইড ওই খাবার অথবা পানীয়র মধ্যে প্রবেশ করবে। আরেকটি বিষয় হলো মাইক্রোপ্লাস্টিক, ক্ষুদ্র ক্ষুদ্র প্লাস্টিক যা খাবারের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করছে। ট্রিনিটি কলেজ ডাবলিনের একটি রিসার্চে দেখা যায়, যদি কোনো পিতামাতা তার বাচ্চাকে প্লাস্টিকের বোতলে গরম পানি শেক করে খাওয়ান, তাহলে ওই বাচ্চা প্রতিদিন 10 মিলিয়ন মাইক্রোপ্লাস্টিক গ্রহণ করে। আরেকটি প্লাস্টিক খাবারের প্লেট অথবা প্যাকেজিংয়ে ব্যবহৃত হয়, একটু মোটা ফোমের মতো, এটি পিএস বা পলিস্টাইরিন, রিসাইকেল চিহ্ন 6 লেখা থাকে। ইপিএর মতে স্টাইরিন একটি কার্সিনোজেনিক বা ক্যান্সারের কারণ। কম দামি জিনিস ব্যবহার করলে এমন হবেই, দামি জিনিস ইউজ করো। কফিতে ব্যবহৃত পেপার কাপ, পেপার কি তরল আটকে রাখতে পারে? এজন্য ভিতরে একটি পাতলা প্লাস্টিকের লেয়ার দেওয়া হয়। আলটিমেটলি কি হলো, প্লাস্টিকের কাপে গরম কফি অথবা চা, দিন শেষে ক্ষতি কিন্তু হলোই। অনেকেই প্লাস্টিকের তৈরি জিনিসপত্রের ব্যবহার এড়িয়ে চলা শুরু করেছে, এমনকি ইউএস এর শিশু বিষয়ক সংস্থা বাচ্চাদের খাবারে প্লাস্টিকের জিনিসপত্রের ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে। সবচেয়ে আশাপ্রদ ব্যাপার হলো যখনই আমরা এসব প্লাস্টিকের ব্যবহার বন্ধ করে দিই, শরীরের এসব নেতিবাচক প্রভাব বন্ধ হয়ে যায়। এর মানে যত আমরা প্লাস্টিকের ব্যবহার কমিয়ে দিব, শরীর ধীরে ধীরে এমনিতেই ঠিক হয়ে যাবে। আসুন আমরা নিজেরা সচেতন হই এবং আমাদের আশেপাশের সবাইকে সচেতন করি। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করুন। দেখা হবে নতুন কোনো পর্বে। সবাইকে ধন্যবাদ।